বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদ। মক্কার পবিত্র কাবা ঘরের আদলে চার কোণা আকৃতিতে মসজিদটি নির্মাণ করা হয়েছে। এই মসজিদে একসঙ্গে 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। বাংলাদেশের 10 টাকা নোটে বাইতুল মুকাররমের ছবি আছে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। আমি বাইতুল মুকাররম মসজিদের সন্নিকটে আছি, সামনেই আছি। সম্পূর্ণ ভিডিওটি আজকে হবে বাইতুল মুকাররমকে কেন্দ্র করে, দিব বাইতুল মুকাররমের কিছু ইতিহাস তথ্য, সঙ্গেই থাকবেন আশা করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিচে কমেন্টে জানাবেন আপনাদের মতামত। এই মুহূর্তে আমি যেহেতু বাইতুল মুকাররমে আসছি, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তথ্য। বাইতুল মুকাররম মসজিদ ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানের খুব কাছে পল্টন এলাকায় বাইতুল মুকাররম মসজিদ এর অবস্থান। ঢাকাকে বলা হয় মসজিদের শহর। এ শহরের অলিগলি থেকে শুরু করে বড় রাস্তাগুলোর পাশে অসংখ্য মসজিদ রয়েছে। ঘনবসতিপূর্ণ এই শহরের ধর্মপ্রাণ মানুষের ঘুম ভাঙে আজানের শব্দে। পাড়া মহল্লায় দৈনিক 5 বার নামাজের আহ্বানে দল বেঁধে মানুষ মসজিদে আসে। বহু শতকের পুরনো শহর ঢাকায় অনেক ঐতিহাসিক ও প্রাচীন মসজিদ রয়েছে, যেগুলো বহমান করেছে নানা ইতিহাস। ঢাকার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ মসজিদ বাইতুল মুকাররম। এটি বাংলাদেশের জাতীয় মসজিদ। বাইতুল মুকাররম মসজিদটি নির্মাণ করা হয়েছে মক্কার কাবা ঘরের আদলে, আর চমৎকার স্থাপত্যশৈলীর দারুণ দৃষ্টিনন্দন। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়। 1959 সালে বাইতুল মুকাররম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এই পদক্ষেপ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। পুরান ঢাকা ও নতুন ঢাকার মিলনস্থলে মসজিদটির জন্য 8.3 একর জায়গা অধিগ্রহণ করা হয়। তখন মসজিদের জায়গায় একটি বড় পুকুর ছিল, যেটি প্রত্যেকে পল্টন পুকুর নামে পরিচিত। পরে পুকুরটি ভরাট করা হয়। 1960 সালের 27 জানুয়ারি পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি আইয়ুব খান মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করেন। 1960 সালের 27 জানুয়ারি আব্দুল লতিফ বাওয়ানি নিজে বাইতুল মুকাররম মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2 বছর পর 1962 সাল নাগাদ মসজিদ নির্মাণের মূল কাজ মোটামুটি শেষ হয়। তবে সম্পূর্ণ মসজিদের কাজ শেষ হয় 1968 সালে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের স্থপতি এ.এইচ. থারানি মসজিদটির নকশা প্রণয়ন করেন। তিনি মসজিদের নকশায় দোকান, অফিস, গ্রন্থাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত করেন। প্রাথমিকভাবে নির্মাণ কাজ শেষ হওয়ার পর 1963 সালে 25 জানুয়ারি প্রথমবারের মতো এই মসজিদে নামাজ আদায় করা হয়। সুবৃহৎ এই মসজিদে একসঙ্গে প্রায় 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। অনেকে মনে করেন ধারণ ক্ষমতার দিক থেকে এটি বিশ্বের 10তম বৃহত্তম মসজিদ। মসজিদটিতে সবচেয়ে বেশি মুসল্লি সমাগম হয় শুক্রবার জুমার নামাজে। এছাড়া রমজান মাসে তারাবির নামাজে বেশি মানুষ নামাজ পড়তে আসেন। বিভিন্ন সময়ে উদ্যোগ নিয়ে বাংলাদেশ সরকার মসজিদের ধারণ ক্ষমতা 30,000 থেকে 40,000-এ উন্নতি করে। বর্তমান বাইতুল মুকাররম মসজিদের ভেতরে নামাজ আদায় ছাড়াও মুসলমানদের ধর্মীয় কার্যক্রম, আলোচনা সভা, ইসলামী শিক্ষা প্রদানের নানা আয়োজন হয়।
এটি বাংলাদেশের ইসলাম ধর্মের প্রচার প্রসারে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদের ভেতরে সংরক্ষিত রয়েছে পবিত্র কাবা ঘরের গিলাফের একটি অংশ, যা সৌদি আরবের বাদশাহ খালিদ ইবনে আব্দুল আজিজ আল সাউদ, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরব সফরকালে উপহার দেন। এই গিলাফে সুরায় হজ এর 26 নম্বর আয়াত লেখা আছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1975 সালে 28 মার্চ থেকে এখন পর্যন্ত ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছে। বর্তমানে বাইতুল মুকাররম জাতীয় মসজিদটি আটতলা, নিচ তলায় রয়েছে একটি মার্কেট কমপ্লেক্স, দোতলা থেকে ছতলা পর্যন্ত প্রতি তলায় আদায় করা হয় নামাজ। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মুঘল স্থাপত্যশৈলীর ঐতিহ্যগত বৈশিষ্ট্যের পাশাপাশি আধুনিক স্থাপত্যশৈলীর নিদর্শনও রয়েছে। সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র কাবা ঘরের অনুরূপ আদলে তৈরি বাইতুল মুকাররমের বৃহৎ চৌকোনা ভবন এটিকে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করেছে, যা বাংলাদেশের অন্য যে কোনো মসজিদ থেকে এটিকে আলাদা করেছে। বাইতুল মুকাররম মসজিদের প্রবেশ পথ রাস্তা থেকে বেশ খানিকটা উঁচু। মসজিদে প্রবেশ করার পর রয়েছে কয়েকটি বারান্দা, সেগুলোতে তিনটি অশ্বক্ষুরাকৃতি খিলান পথ রয়েছে, দুটি উন্মুক্ত অঙ্গন, ছাদহীন ভেতরে আঙিনা মসজিদের প্রধান নামাজ কক্ষে আলো ও বাতাসের চলাচল নিয়ন্ত্রণ করে। মসজিদের ভেতরে সবার জন্য উজু করার ব্যবস্থা আছে, মহিলাদের জন্য রয়েছে পৃথক নামাজ কক্ষ ও পাঠাগার। বাইতুল মুকাররম মসজিদটি অত্যন্ত সুন্দর ও নান্দনিক একটি স্থাপনা। প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন এই মসজিদে জুমা নামাজ আদায় করতে। ঢাকার বাইরে অনেক মানুষ এবং বিদেশি পর্যটকরা মসজিদের সৌন্দর্য ও স্থাপত্যশৈলী দেখতে আসেন এই আমাদের বাইতুল মুকাররম মসজিদে। হ্যালো ভিউয়ার্স, দেখতে দেখতে আমাদের ব্লগটির শেষ প্রান্তে চলে আসছি। আমরা আজকে চলে আসছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে, যার ইতিহাস বা যার তথ্য ইতিমধ্যে আমি আপনাদেরকে দিয়ে ফেলেছি। UMTV 24, দ্যাট ওয়াজ উদ্দেশ্য মিডিয়া ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন, নিজের কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আমার বিভিন্ন ব্লগ আছে বাংলাদেশের বিভিন্ন স্থানে, আমার বেশ কয়েকটি ব্লগ আমি ইতিমধ্যে তৈরি করছি, সেই ব্লগগুলো দেখতে চাইলে উপরের আই বাটনটি ক্লিক করবেন এবং নিচে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত। অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন, আপনাদের লাইকস কমেন্টের আর উৎসাহের কারণে হয়তো আমার নতুন নতুন ভিডিও তৈরি করা সম্ভব হয়ে ওঠে। সাবস্ক্রাইব করবেন, সঙ্গেই থাকবেন। এই মুহূর্তে আমি রাসেল বিদায় নিচ্ছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সন্নিকট থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।